নমস্কার, আমি শিবনাথ আর আপনারা দেখছেন প্রতিবন্ধী মানুষের একমাত্র নিউজ চ্যানেল সাগর বাংলা। সাগর বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধুরা, দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি, স্লোগানের মতো কর্মসূচির মাধ্যমে ক্রমাগত দাবি জানিয়ে আসছে তাদের প্রতিবন্ধী ভাতা বাড়ানোর জন্য। তাদের দাবি ছিল প্রতিবন্ধীদের ভাতা ন্যূনতম 5,000 টাকা করা হোক। ইতিমধ্যে বেশ কিছু রাজ্য সরকারগুলি প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির মতো কর্মসূচি গ্রহণ করেছে, কিন্তু আমাদের এই বাংলা তথা আরো কয়েকটি রাজ্যে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর ক্ষেত্রে কোন রকম উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারেনি। বাংলা সহ বেশ কিছু রাজ্যগুলি ভাতা না বাড়ানোর সিদ্ধান্তে এখনো পর্যন্ত নয়। সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও ভাতা বৃদ্ধির ব্যাপারে কোন রকম উদ্যোগ চোখে পড়ছে না। কিন্তু ভাতা বৃদ্ধির জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের আন্দোলন, সরকারের উদ্যোগ এবং বাজেটে সামাজিক সুরক্ষা খাতে ব্যয়কে বিশ্লেষণ করার পর একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে যে উপলব্ধি হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে, সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রতিবন্ধী মানুষের ভাতা কেন বাড়ানো হচ্ছে না? যখন বারবার এইটা নিয়ে চিন্তা ভাবনা করছি, তখন একটাই উত্তর পেয়েছি। হয়তো সরকার চিন্তা করছে প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে এতগুলো টাকা খরচ করে কি লাভ। কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরব এর যৌক্তিকতা রয়েছে। কিসের যৌক্তিকতা? প্রতিবন্ধীদের ভাতা বাড়ালে দেশের অর্থনীতির ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করলে কিভাবে দেশের অর্থনীতিকে আরো সুদৃঢ় করতে পারা যায়, সবটাই তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। আমরা তুলে ধরব প্রতিবন্ধী মানুষদের ভাতা বাড়ালে বাজার অর্থনীতি কিভাবে প্রভাবিত হবে। তাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনাদের দেখার জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে আমি ফিরে আসছি আবার মূল আলোচনায়। প্রিয় দর্শক বন্ধুরা, একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবার ফিরে আসলাম মূল আলোচনায়। দীর্ঘদিন ধরে এই বাংলার বুকে প্রতিবন্ধী মানুষরা তাদের ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসলেও সরকার এখনো পর্যন্ত পুরোপুরি উদাসীন। ভোট ব্যাংকের কথা মাথায় রেখে অন্যান্য সামাজিক প্রকল্পে সরকার ভাতা বাড়ালেও প্রতিবন্ধীদের ভাতা বাড়ানো এখনো পর্যন্ত হয়নি। আসলে সরকার হয়তো ভেবেছে কোনো বাস্তব এবং সুনির্দিষ্ট কারণ নেই সমাজের এই মানুষগুলোর পেছনে এত বিপুল অঙ্কের টাকা প্রতি বছর খরচ করার। কিন্তু সরকারকে এটাও মনে রাখতে হবে, প্রতিবন্ধী মানুষরা সমাজের জন্য যে অবদানটুকু রাখেন তা একজন অপ্রতিবন্ধী ব্যক্তির পক্ষে সম্ভব নয়। কারণ প্রতিবন্ধীরা ধৈর্য এবং আত্মবিশ্বাস নিয়ে জীবন পরিচালনা করেন। প্রতিবন্ধী ব্যক্তিরা নীরবে, নিভিতে, সহনশীলতার এবং সহমর্মিতার বার্তা দিয়ে যায়। এবারে আসি অর্থনৈতিক বিষয়টি নিয়ে। বর্তমানে আমাদের দেশে জিডিপির হার ক্রমাগত বেড়ে চলেছে। আমাদের দেশ উন্নয়নশীল দেশ থেকে
উন্নত দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। গত কয়েক বছর আমাদের দেশে জিডিপি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 2022-23 অর্থবর্ষে জিডিপি 7.0% এর তুলনায় 2023-24 সালের মধ্যে রিয়েল জিডিপিতে বৃদ্ধির হার 8.2% হবে বলে অনুমান করা হচ্ছে। দেশের অর্থনীতিতে এইসব ইতিবাচক প্রভাব পড়া মানেই মানুষ আরো বিলাসী জীবনযাপন করা, গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, দামি কাপড় পরবেন। আর অন্যদিকে প্রতিবন্ধী মানুষরা 1,000 টাকায় তাদের জীবন অতিবাহিত করবেন। এই যুক্তিতে কখনো একটি সভ্য সমাজ চলতে পারে না। দেশের অর্থনীতির উন্নতির মাধ্যমে যদি সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো 3 বেলা খেতে না পায়, তাহলে সেটাও কোনো যৌক্তিক অর্থনীতির অগ্রগতি নয়। উন্নত অর্থনীতির অন্যতম বৈশিষ্ট্য হল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাপন গ্রহণযোগ্য পর্যায়ে থাকবে। বর্তমান আমাদের দেশে প্রতিবন্ধী মানুষরা যে ভাতা পাচ্ছেন তাতে কোনোভাবেই বলা যায় না তাদের জীবনযাত্রার মান গ্রহণযোগ্য পর্যায়ে আছে। তাহলে প্রশ্ন জাগে, জিডিপি বৃদ্ধির পরিসংখ্যানে লাভ কি হলো যা পিছিয়ে পড়া মানুষদের বেঁচে থাকার ন্যূনতম চাহিদা নিশ্চিত করতে পারে না? প্রতিবন্ধীদের এই ভাতা বৃদ্ধির ফলে এই টাকা শুধু ভাতার টাকা নয়, এর একটা অর্থনৈতিক গুরুত্বও আছে। এই টাকা কোনো না কোনোভাবে বাজার অর্থনীতিকে প্রভাবিত করবে, কারণ এই টাকা দিয়ে একজন প্রতিবন্ধী মানুষ চাল, ডাল, তেলের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ক্রয় করবেন, আর তার ফলে এই ভাতার টাকা বাজার অর্থনীতিতে রোল হতে থাকবে, যা আমাদের বাজার ব্যবস্থাকে টিকে রাখতে সাহায্য করবে। এই ছাড়া এই অর্থ সহায়তার ফলে প্রতিবন্ধীরা আরো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে এবং সমাজ ব্যবস্থায় তার অবদান তারা রাখতে পারবে। তাই সবশেষে বলবো, প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধি করার আরো অনেক যুক্তি দেখানো যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় যুক্তি হচ্ছে প্রতিবন্ধীরা হচ্ছে দেশের নাগরিক। এই অবস্থায় আগামী দিনে যে কোনো মানুষ উপনীত হতে পারে। এই প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির বিষয়টি অর্থনৈতিক বা জিডিপির হিসেবে নয়, এটা মৌলিক মানবাধিকার। আশা করব আগামী দিনে কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ই এই যুক্তিটি উপলব্ধি করবেন এবং প্রতিবন্ধী মানুষের ভাতা গ্রহণযোগ্য পর্যায়ে বৃদ্ধি করবে। আজকের এই প্রতিবেদনটি এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার নতুন প্রতিবেদন নিয়ে হাজির হব। প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সেটি আপনারা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের সবাইকে অনুরোধ করব সাগর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার জন্যে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।